রাজধানীর ফার্ম গেট থেকে বিজয় সরণি হয়ে আমরা মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে এয়ারপোর্ট রোডে যাচ্ছি। এটি ঢাকা শহরের দৃশ্য, হয়তো আপনাদের চোখে একটু অবাক লাগবে। এরকম নিশ্চুপ নীরব রাস্তা, শুনশান রাস্তা আগে কখনো কেউ দেখেছে এমন নজির নেই। বহু হরতাল, বহু রাজনৈতিক গোলযোগ হয়েছে কিংবা দুর্যোগ এসেছে, তাতে করে এইরকম বিরান ভূমি দেখেনি ঢাকার রাস্তা। আমরা মহাখালী ফ্লাইওভারের কাছাকাছি আছি। এই পুরো রাস্তায় যে ছবি দেখছেন সেটি কিন্তু ঢাকা শহরের এক অস্বাভাবিক দিনের ছবি। আপনাদের মনে করে দিতে চাই, এই ছবিটি তুলেছিলাম 2020 সালের 3 এপ্রিল। পুরো দেশ না, ঢাকা শহরের মতো পুরো শুধু দেশ না, গোটা পৃথিবী কলাপস হয়ে গিয়েছিল। আমাদের লকডাউনের সময়কার ছবি। লকডাউন বলতে কতটা কঠিন কঠোর দিনগুলো ছিল, আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। কেমন যেন ভুতুড়ে শহর মনে হচ্ছিল, অচেনা শহর মনে হয়েছিল। এ শহরে মানব বসতি আছে এরকম কোনো রাস্তাঘাটে তার কোনো চিহ্ন ছিল না, এইরকমই অবস্থা। কোথাও কেউ নেই, রাস্তায় গাড়ি নেই। আমাদের মিডিয়াকর্মী কিছু গাড়ি রাস্তায় মাঝে মাঝে চোখে পড়ছিল, কারণ আমরা করোনার মধ্যেও কাজ করতে হয়েছে, আমাদের বন্ধ রাখার সুযোগ নেই। গাড়ি চলছিল পুলিশ সহ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, অ্যাম্বুলেন্স আসা যাওয়া করছিল, আর জরুরি নিত্য প্রয়োজনীয় অর্থাৎ খাবার দাবার কিংবা করোনা সামগ্রী সহ বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে চলছিল গাড়ি। আপনারা দেখেন আমরা ফ্লাইওভার পার হয়ে এলাম। 2020 সালের 3 এপ্রিলের তোলা ছবি। একটিমাত্র সিএনজি, সেই সিএনজিতেও কিন্তু ডাক্তার কিংবা জরুরি যারাও চিকিৎসা উপকরণ তৈরি করেন বা হাসপাতালে আনা নেওয়ার কাজে রোগীদের ব্যবহার করার তারা ব্যবহার করছেন। আমরা এখন বনানী এসে পৌঁছালাম মাত্র 2.5 মিনিটে। ভাবতে পারেন, যানজটের এই মহানগরীতে, শুধু বাংলাদেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে যানজটে বাংলাদেশের এই ঢাকা শহর শীর্ষ 4-5টি জায়গার একটি। সেই শহরে 2-3 মিনিট লাগছে না ফার্ম গেট থেকে বনানী হয়ে আপনার এয়ারপোর্ট রোডের বা রেডিসনের দিকে যেতে। সময়টা সত্যিই কত ভুতুড়ে, কত অস্বাভাবিক ছিল সেই লকডাউনের মুহূর্তে, থমকে গিয়েছিল কীভাবে পৃথিবী, সেই দৃশ্যই যেন এখানে তুলে ধরা হয়েছে। খুবই আশ্চর্য লাগতো সেই দিন।